একটি ফোন কলই আপনাকে নিঃস্ব করে দিতে পারে, সাফ হয়ে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। কি করে দেখুন, জাগতে রাহো শুধুমাত্র মানি নাইনে। এখনই ডাউনলোড করুন। অয়ন তার বর্তমান 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা কভার যথেষ্ট কিনা তা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছেন। হাসপাতালে ভর্তির খরচ বাড়ছে দিন দিন। প্রশ্ন, 5 লক্ষ টাকার কভার কি আগামী দিনের জন্য যথেষ্ট হবে? একাধিকবার হাসপাতালে ভর্তির ঘটনা ঘটলে 5 লক্ষ টাকার কভার কতটা সাহায্য করবে? স্বাস্থ্য বীমা সম্পর্কিত এই প্রশ্নগুলো যদি আপনার মনে থাকে তাহলে এই সময় আপনার বীমা পর্যালোচনা করা উচিত। স্বাস্থ্য বীমার সবচেয়ে বড় বিষয় হলো চিকিৎসার খরচ বৃদ্ধির দিকে নজর দেওয়া। মতিলাল ওসওয়ালের গবেষণা প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে, 2021 সালে চিকিৎসা খরচ 14% বৃদ্ধি পেয়েছে। দ্য অল ইন্ডিয়া ডেট অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভের পরিসংখ্যান বলছে, ভারতীয় পরিবারের ঋণের 12% চিকিৎসা খাতে ব্যয় হয়। বীমার অভাবে চিকিৎসা ব্যয়ের 62.7% নিজস্ব পকেট থেকে পরিশোধ করা হয়, যদিও বিশ্বজুড়ে গড় চিত্র মাত্র 18.1%। তাই মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করতে এবং খরচ এড়াতে স্বাস্থ্য বীমার পর্যাপ্ত কভার প্রয়োজন। আপনি যদি ইতিমধ্যে স্বাস্থ্য বীমা করে থাকেন তবে কভারেজ বাড়ানোর জন্য আপনার কাছে 3টি অপশন রয়েছে। প্রথমটি হলো পলিসি রিনিউ করার সময় কভারেজ বাড়ানো। অতিরিক্ত প্রিমিয়াম পেমেন্ট সহ আপনি সংস্থা থেকে বিমাকৃত অর্থ পেতে পারেন। অন্য উপায় হলো বেস পলিসির উপরে টপ আপ করা এবং অতিরিক্ত লেয়ার পাওয়া। তৃতীয় উপায় হলো আপনার বর্তমান পলিসিতে সুপার টপ আপ প্ল্যান যোগ করা। টপ আপ হলো এক ধরনের এক্সটেনশন যা আপনি আপনার বর্তমান বা নতুন বেস স্বাস্থ্য বীমা প্ল্যানে কিনতে পারবেন। যখন আপনার বেস প্ল্যানের পরিমাণ শেষ হয়ে যাবে তখন টপ আপের কভারেজ শুরু হয়ে যাবে। আপনি যে সংস্থা থেকে বেস প্ল্যান পেয়েছেন সেই সংস্থা বা ভিন্ন সংস্থা থেকে টপ আপ পেতে পারেন। টপ আপ পলিসি অল্প পরিমাণে তুলনামূলকভাবে বেশি কভারেজ প্রদান করে, তাই বেশিরভাগ সংস্থা টপ আপ বা সুপার টপ আপ প্ল্যান বিক্রি করে। যখন চিকিৎসার খরচ বেড়ে যায় তখন এই পলিসি সেই অতিরিক্ত খরচ কভার করে। 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা কভার থাকলে তারপর সুপার টপ আপের মাধ্যমে আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত বা আপনার যতটুকু প্রয়োজন ততটা অতিরিক্ত কভার পেতে পারেন। তাই আপনি যদি 1 বছরে চিকিৎসার খরচে 5 লক্ষ টাকা খরচ করে ফেলেন তাহলে আপনি টপ আপ প্ল্যানের সুবিধা পাবেন। এই বেস কভারের পরিমাণ করছাড়যোগ্য বলে বিবেচিত হবে এবং এটি আপনার বীমার বেস কভার থেকে প্রদান করা হবে। এর উপরে খরচ টপ আপ থেকে দেওয়া হবে। বাজাজ ক্যাপিটাল ইন্স্যুরেন্সের সিইও ভেঙ্কটেশ নাইডু বলেন, যাদের শুধুমাত্র গ্রুপ ইন্স্যুরেন্স কভার আছে এবং যারা অফিস থেকে সেই সুবিধা পেয়েছেন তারাও অতিরিক্ত কভারেজ পেতে টপ আপ প্ল্যান ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি যদি কেউ তাদের কভারেজ বাড়াতে চান তারা টপ আপ বা সুপার টপ আপের মাধ্যমে কভারেজ বাড়াতে পারেন। বীমা বাজারে আপনি 2,000 থেকে 7,000 টাকায় 5 লক্ষ থেকে 20 লক্ষের প্ল্যান পেতে পারেন। আপনাকে টপ আপ এবং সুপার টপ আপ প্ল্যানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝতে হবে। বেস পলিসি ব্যবহার করার পর টপ আপ কভারের অধীনে অর্থে হাত দেওয়া হয়, কিন্তু আপনি বছরে মাত্র 1 বার টপ আপ ক্লেম পাবেন এবং সেটাও যখন আপনি বেস অর্থ ব্যবহার করে ফেলবেন শুধু তখনই। আপনি সুপার টপ আপ প্ল্যানের মাধ্যমে একাধিক ক্লেম পেতে পারেন। উদাহরণস্বরূপ, অয়নের যদি 5 লক্ষ টাকার বেস কভার থাকে তাহলে তিনি 10 লক্ষ টাকার টপ আপ প্ল্যান পেতে পারেন। হাসপাতালে ভর্তির ক্ষেত্রে প্রথমে বেস কভার ব্যবহার করা হবে। যদি বিল 4 লক্ষ টাকা হয় তবে শুধুমাত্র বেস কভারের মাধ্যমে পেমেন্ট করা হবে। এখন ধরা যাক একই বছরে অস্ত্রোপচারের জন্য প্রয়োজন আরো 3 লক্ষ টাকা, তাহলে এটা হবে না যে বেস কভার থেকে 1 লক্ষ টাকা তারপর টপ আপ প্ল্যান থেকে 2 লক্ষ টাকা কাটা হবে। তিনি তখনই টপ আপ পাবেন তিনি যখন দেখাতে পারবেন যে 5 লক্ষের বেস কভার ব্যবহার হয়ে গেছে। যদিও সুপার টপ আপ একাধিক হাসপাতালে ভর্তির সুবিধা দেয়, সেক্ষেত্রে একই বিলের প্রয়োজন নেই। অয়ন সহজেই বেস কভারের অবশিষ্ট 1 লক্ষ টাকা ব্যবহার করতে পারেন, তারপর সুপার টপ আপের মাধ্যমে অস্ত্রোপচারের জন্য বাকি 2 লক্ষ টাকা ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন, সুপার টপ আপ পলিসি পাওয়ার আগে কি হেলথ ইন্স্যুরেন্স পলিসি কেনা দরকার? তাহলে উত্তর হলো না। এমনকি আপনার স্বাস্থ্য বীমা না থাকলেও আপনি সুপার টপ আপ পলিসি কিনতে পারেন, তবে সেক্ষেত্রে বেস কভার পর্যন্ত খরচ আপনার নিজের পকেট থেকে পরিশোধ করতে হবে, তারপরেই সুপার টপ আপ কভার শুরু হবে। সুপার টপ আপ পলিসিতে আপনি নিজের, আপনার স্ত্রী এমনকি আপনার সন্তানেরও কভারেজ পেতে পারেন। আপনি ফ্যামিলি ফ্লোটারের ভিত্তিতে এই পলিসি নিতে পারেন।